ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ দুইটি কালো দিন আছে। একটিকে বলা হয় কালো সোমবার অর্থাৎ ব্ল্যাক মানডে, আরেকটিকে বলা হয় কালো মঙ্গলবার অর্থাৎ ব্ল্যাক টিউজডে। তো এই দুইটা দিনকে নিয়ে রহস্য, যে এই দুইটি দিনকে কেন কালো বলা হয়। দুইটি দিনই জড়িত হচ্ছে ইতিহাসের ভয়াবহ শেয়ার বাজার ধসের ঘটনার সাথে। একটি ঘটনা 1987 সালের এবং আরেকটি ঘটনা হচ্ছে 1929 সালের। 1987 সালে হংকংয়ে শেয়ার বাজার ধসের একটি ঘটনা ঘটে। এটি ঘটেছিল 19 অক্টোবর। এই যে 19 অক্টোবর শেয়ার বাজার ধসের ঘটনা ঘটে, সেই দিনটা ছিল হচ্ছে সোমবার। তার এই দিনটাকে বলা হয় ব্ল্যাক মানডে। এবং এই শেয়ার বাজার ধসের ঘটনাটা হংকং থেকে যেটা শুরু, এটা এতটাই বিধ্বংসী ছিল হংকং থেকে, সেটি পরবর্তীতে ইউরোপ, আমেরিকা এবং ওশেনিয়া মহাদেশের অস্ট্রেলিয়ার মতো দেশ সহ অনেক বড় বড় দেশগুলিতে কিন্তু ছড়িয়ে পড়েছিল। 1987 সালে হংকং থেকে শেয়ার বাজার ধসের যে ঘটনা, এটি সোমবারে হয়েছিল 19 অক্টোবর, তাই এটাকে বলা হচ্ছে ব্ল্যাক মানডে। আর 1929 সালে যেটা হয়, আমরা জানি 1929 থেকে 1939 পর্যন্ত অর্থাৎ প্রায় 10 বছর ব্যাপী আমেরিকাতে একটা মহামন্দা আমরা দেখি। তো আমেরিকাতে যে অর্থনৈতিক মন্দাটা দেখি, সেটা 1929 সালের চূড়ান্ত দরপতন, শেয়ার বাজারের চূড়ান্ত দরপতন যেটা হয়, সেটা হয় 1929 সালের 29 অক্টোবর। এই যে 29 অক্টোবরে হয়, সেই দিনটা ছিল হচ্ছে মঙ্গলবার, যার ফলে এই দিনটাকে বলা হচ্ছে ব্ল্যাক টিউজডে। অর্থাৎ 1987 সালে হংকং থেকে শেয়ার বাজার ধসের যে ঘটনা, এটি ব্ল্যাক মানডে। আর 1929 সালের 29 অক্টোবর মঙ্গলবারে আমেরিকার শেয়ার বাজার ধসের যে ঘটনা, এটাকে বলা হচ্ছে ব্ল্যাক টিউজডে। এবং আমেরিকার এই 10 বছর ব্যাপী যে মন্দা ছিল, এই মন্দা এতটাই ভয়াবহ ছিল যে আমেরিকা প্রায় 25% লোকজন কিন্তু বেকার হয়ে গেছিল, অসংখ্য শিল্প কারখানা বন্ধ হয়ে গেছিল এবং 5,000 ব্যাংক নিজেদেরকে দেউলিয়া ঘোষণা করেছিল। অর্থাৎ পুরো আমেরিকা দেউলিয়া হওয়ার পথে ছিল, সেটা 1929 সালের এই টিউজডে বা শেয়ার বাজার ধস থেকে হয়। তো আমেরিকা কিভাবে দেউলিয়া হয়ে গেছিল বা প্রায় 5,000 ব্যাংক কিভাবে দেউলিয়া হয়ে যায়, এত মানুষ বেকার হয়, কলকারখানা সব বন্ধ হয়ে আমেরিকার যে দেউলিয়া হওয়ার ইতিহাস, এটি আমাদের আরেকটি ভিডিওতে আছে। আমেরিকা কিভাবে দেউলিয়া হলো সেই ভিডিওটা দেখুন, তাহলে এই ব্ল্যাক টিউজডে সম্পর্কে আরো বিস্তারিত জানা যাবে।